নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি রসগোল্লা পিঠা। এই পিঠাগুলো কিন্তু বানানো একেবারেই সহজ। যারা পিঠে খেতে ভালোবাসেন তাদের জন্য এই পিঠেটা কিন্তু একটা খুব সহজে বানানো যায় এরকম পিঠে। খেতেও ভীষণ ভালো হয়, অল্প উপকরণ দিয়েও বানানো যায়। আর এই রসপুলি পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে রসগোল্লা পিঠাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম সুজি। এবার সুজিগুলোকে আমি 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নিচ্ছি। সুজিগুলোকে আমি 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন সুজিগুলোকে আমি কড়াই থেকে নিয়ে নিচ্ছি। কড়াই থেকে আমি সুজিগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ নারকল বাটা। নারকলগুলোকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম আগে থেকেই। আর এই নারকল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতন চিনি। এখানে আমি 1 কাপের 1/3 ভাগ চিনি নিয়েছি। চিনিগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে, মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। যে সুজিগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সুজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যতটা আমি নারকেল বাটা নিয়েছিলাম ঠিক তার 1/2 আমি সুজি নিয়েছি। এবার সুজিগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিলাম। সুজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি 5 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করব। 5 মিনিট পরেই আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হওয়া শুরু করে দিয়েছে আর একটা ডোতেও পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে আমি আরো 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন একটা ডোতে পরিণত হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এই ডোটাকে আমি একটা থালাতে করে নামিয়ে নিচ্ছি। এখন আমি মিশ্রণটাকে এইভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আগের থেকে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি এইভাবে আবারও এক জায়গায় করে নিচ্ছি। এখন আমি হাতে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি আর এর থেকে আমি এইভাবে অল্প অংশ নিয়ে নিচ্ছি। তারপর আমি প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। সিলিন্ডার শেপ আমি এখানে দিচ্ছি। এইভাবে আমি সিলিন্ডার শেপ দিয়ে দিচ্ছি পিঠেগুলোর। এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আবারও অল্প অংশ হাতে নিয়ে নিলাম। প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা করে সিলিন্ডার শেপ দিয়ে দিতে হবে। এই পিঠেটাও রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। এইভাবে আমি কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। এই পিঠেগুলো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। কারণ এর মধ্যে অনেকটাই নারকল বাটা দেওয়া থাকে আর কিছুটা অংশ আমি এইভাবে রেখে দিয়েছি। এখন পিঠেগুলোকে রান্না করে নিতে হবে। এবার আমি একটি কড়াইতে 500 ml দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। দুধটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ। এলাচগুলোকে আমি এইভাবে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখন
এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যে ডোটা আমি রেখেছিলাম অল্প পরিমাণ অংশ নিয়ে, সেই ডোটা এখন আমি এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এতে অনেকটা নারকল বাটা থাকায় খেতেও খুব ভালো লাগবে, আর দুধের মধ্যে মিশে গেলে দুধটাকে অনেকটা ঘন করে দেবে। আর আমি এই সময় দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখুন যে ডোটা আমি ছোট ছোট টুকরো করে দিয়েছিলাম সেটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুধটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম, আর যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছি সেইগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলোই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম টু হাই করে দিলাম। এখন পিঠেগুলোকে আমি এইভাবে 15 মিনিটের মতন রান্না করে নেব। আর 2 মিনিট অন্তর এইভাবে একটু পিঠেগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন পিঠেগুলো কিন্তু সাইজটা আগের থেকে একটু বড় হয়ে গেছে, কারণ সুজিগুলো কিন্তু একটু ফুলে উঠছে। এইভাবে আমি আরো 10 মিনিটের মতন পিঠেগুলোকে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে। এই পিঠেগুলো আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু পিঠেগুলো একটুও ভেঙে যাবে না। এখন আমি 10 মিনিট পরে দেখাচ্ছি, দুধটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার লবণটাকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এইভাবে আরো 1 মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি। এক মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়েছি, আর পিঠেগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন পিঠেগুলোকে আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। এই পিঠেগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, আর পিঠেগুলোকে আমি মাটির পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। সমস্ত পিঠেগুলোকে আমি মাটির পাত্রটির মধ্যে নিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এখন আমি রসপুলি পিঠাগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।